মহানগর আরক্ষীর জালত প্রবঞ্চক পতারক বাপ্পা। মহানগরী ফ্ল্যাট গাড়ি যোগানোর নামত বাপ্পার প্রবঞ্চনার জাল। দীর্ঘদিনের প্রবঞ্চনার অন্তত নিজে পতা জালত ভরি দিলে বাপ্পাই। ভালদরে মন করক এই প্রবঞ্চকটুক, এই প্রবঞ্চকটোর প্রবঞ্চনার বলি মহানগরীর বহু লোক। কোনো যদি ফ্ল্যাট ক্রয়ের নামত, আন কোনো আকৌ গাড়ি অথবা ধন প্রদানের নামত। মুঠর উপর এদিন পূর্বলৈ এইজনের প্রথম আর শেষ কাম আছিল প্রবঞ্চনা। পিছে এশ গরু মারিলে বাঘরও মরণ। দীর্ঘদিনের প্রবঞ্চনার অন্তত অবশেষত চানমারি আরক্ষীর জালত পড়িল বাপ্পা দে। মোরতো 3 কোটি টাকা খবর আছে এতালেকে মই পাইছো, মই স্টেটমেন্ট মই পাইছো 3 কোটি টাকা, হয়তো বেশিও হবো পারে, আকৌ বেলেগ একাউন্টত কবাত আছে নেকি, মই তাকে খবর লবলে হেৰি কৰিছো। মই বেংকত ফার্মৰ নামত লৈছে না, ফার্মৰ নামত গোল্ডেন হাইট নামৰ, তেও মোৰ জালি সাইন কৰি পলাই একাউন্ট খুলি আছে। হেতু একাউন্টৰ এগেইনষ্ট মই যোৱা মাহতে আপোনাক হেৰি দিলো, পল্টন থানাত এখন হেৰি এফআইআর দিলো, এইটো ইণ্ডাষ্ট্ৰিয়েল বেংকৰ এগেইনষ্ট, আৰু এইটো হেৰি ফেঞ্চিবল থানাত এখন আছিলে ইয়েছ বেংকৰ এগেইনষ্ট। ইয়েছ বেংকত মোৰ এটা একাউণ্ট মোৰ নিজৰ আছিলে, দুটা একাউণ্ট জালিয়াতি কৰি খুলিছে, তাতো লেনদেন 3 কোটিমানৰ লেনদেন কৰিছে। ঘটনা অনুসৰি সতীৰ্থ বন্ধুৰ সতে একেলগে বাপ্পা দেই খুলিছিল এখন ফাৰ্ম। কিন্তু বন্ধুৰ সতে খোলা ফাৰ্মৰ পৰা 1-2 নহয় 3 কোটি টকা আত্মসাত। বন্ধুৰ পৰা বৃহৎ পৰিমাণৰ ধন আত্মসাত কৰা বাপ্পাই ধন পৰিশোধ কৰিব নোৱাৰি অৱশেষত বন্ধুক নিষেধ কৰাৰ পৰিকল্পনা ৰচিছিল, যাৰ বিৰুদ্ধে অৱশেষত আৰক্ষীত ৰুজু হ'ল গোচৰ। আরক্ষীর রুজু গোচরের ভিত্তিতেই শনিবারে গ্রেপ্তার করে বাপ্পাক। 2015 ফ্লেট বনার কাম করেছে, 2015 যদি ফ্লেট বনাইছে আজিলেকে একু কমপ্লিট করে আজিলেকে মানুষ দিব পারে না, হাত ঘর মানুষ তাদের বিক্রি করেছে আজিলেকে লাইন ভালকে পাইছে না, পানি পাইছে না, লিফ্ট পাইছে মানুষবিলাকে নিজে লাগি পেলায় লিফ্ট লাইন সব নিজে নিজে করেছে। জিএস রেসিডেন্সি এটা বর্তমান ফ্লেট হয়ে আছে, তাতে তাহাতে 17 চনতে আমার এরপরা মানে আসলে ধারে খুঁজিছিলে পয়সা, 29 লাখ টাকা দিয়ে দিলে এও। তারপরে তাহাতে মানে এও কইছে যে তোমালোকর অল কাম আগবাড়িলে পয়সাখিনি মোক দিবা, কিন্তু ইহতে তো দিয়ার লক্ষণ নাই, 3-4 ছাদ উঠি গেলে একটাও নিদিয়ে, তো এও অলমান তেতিয়া মানে তেওঁলোকৰ লগত অলপ হেৰিয়ে হ'ল আৰু, কাজিয়া পেচাল হৈ ক'লে মোক পয়সাখিনি দিয়া এনেকুৱা। তেওঁলোকে ক'লে তনু আৰু গুৱাহাটী এৰি ক'ত যাবি, সেই ফ্লেট এটাই লওক এনেকুৱাকৈ আমাক। তাৰপিছত এগ্ৰিমেণ্ট 18 চনতহে এখন এগ্ৰিমেণ্ট দিলে, তাতে লিখা মেলা হিচাপে সিহঁতে 17 লাখহে লিখি লৈছে মিডিয়াটো, আৰু বাকী পইচা সিহঁতে কি কৰিছে কি কৰা নাই। উল্লেখ্য যে মোস্ট ওয়ান্টেড বাপ্পার বিরুদ্ধে চানমারি পানবজার পল্টন বজার আরক্ষীকে ধরে কেইবাখনো আরক্ষী থানাত রুজু হয়ে আছে গোচর। চানমারি আরক্ষীর গোচরের সমান্তরালকৈ এতিয়া সেই সমূহ গোচরের তদন্তর বাবে আরক্ষীয়ে বাপ্পাক লবনে সেয়াহে হব লক্ষণীয়। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।